নমস্কার বন্ধুরা, বিশ্বভারতী পিজির জন্য বিভিন্ন বিষয়ের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং কিছু কিছু বিষয়ের মেরিট লিস্ট এখনও প্রকাশিত হয়নি। তো অনেকেই প্রশ্ন করেছেন বিশ্বভারতীর পিজির জন্য যে মেরিট লিস্ট সেগুলি কবে পাবলিশ হতে চলেছে, কোন বিষয়ের জন্য। আজকে আমরা হাজির হয়ে গেছি বিশ্বভারতী দুটি সাবজেক্টের মেরিট লিস্ট নিয়ে, পিজির যে মেরিট লিস্ট সেটি। তো আমরা সর্বপ্রথম দেখে নেব বিশ্বভারতীর তরফ থেকে যে মেরিট লিস্ট প্রকাশিত করা হয়েছে সেই র্যাঙ্কগুলি, এবং তারপরে কোন কোন বিষয়ের মেরিট লিস্ট প্রকাশিত করা হয়েছে এবং কিভাবে আপনারা চেক করবেন সেই মেরিট লিস্টগুলি, সেগুলি আমরা দেখে নেব। দেখুন, এটি হচ্ছে বিশ্বভারতীর তরফ থেকে প্রকাশিত হয়েছে এই মেরিট লিস্টটি, মেরিট লিস্ট ফর MFA পেন্টিং। এখানে পেন্টিংয়ের জন্য যারা যেমন মার্কস পেয়েছেন, সেই মার্কস ওয়াইজ এখানে কিন্তু আপনাদের সিরিয়াল নাম্বারগুলি দেওয়া হয়েছে। তো আপনারা এখানে আপনাদের নাম, আপনাদের অ্যাপ্লিকেশন আইডি, আপনাদের ক্যাটাগরি, এগুলি দেখে আপনারা এখান থেকে আপনারা কত মার্কস পেয়েছেন সেগুলি দেখে নিতে পারবেন। এবার চলে আসি বিশ্বভারতীর অন্য যে সাবজেক্টটিতে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেটি নিয়ে। দেখুন, বিশ্বভারতীর তরফ থেকে MA ইংলিশের জন্য মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এখানে দেখুন, সর্বপ্রথম অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, তারপরে স্টুডেন্ট নেম, তারপরে ক্যাটাগরি, তিনি কোন ক্যাটাগরি থেকে বিলং করেন সেটি এখানে দেওয়া হয়েছে, তারপরে তিনি EWS ক্যান্ডিডেট কিনা সেটি এখানে দেওয়া হয়েছে, তারপরে সমস্ত ক্যাটাগরির আন্ডারে যে সমস্ত ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির আন্ডারে তারা যদি আসেন তাহলে তার এখানে ইয়েস নো রয়েছে। এবার এখানে ডেট অফ বার্থ এবং তারপরে তারা কত মার্কস পেয়েছেন, সেই যে এক্সামিনেশন হয়েছিল সেই এক্সামিনেশনে তারা কত মার্কস পেয়েছেন সেটি এখানে কিন্তু দেওয়া হয়েছে, এবং সে অনুযায়ী কিন্তু এখানে লিস্টটি তৈরি করা হয়েছে। তো এখানে দেখুন, লিস্টটি অনেক লম্বা, লাস্ট রয়েছে 389। তো আপনাদেরকে বলে রাখি, এই যে 389, হয়তো 389 পর্যন্ত এতদূর কিন্তু র্যাঙ্ক নামবে না। তো এই র্যাঙ্কটি নামা সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনাদের যে পরিমাণ স্টুডেন্ট এখানে ভর্তি হবেন বা হবেন না তার উপর। কেননা এখানে যে পরিমাণ সিট রয়েছে, যেগুলি আমরা আগে আলোচনা করেছি, সেই সিটের উপর ভিত্তি করেই মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে, তারপরে সেই ভর্তি প্রক্রিয়াটি হবে। তো সেখানে যে পরিমাণ সিট থাকবে সেই পরিমাণ স্টুডেন্টের নাম প্রথমে বেরোবে, এবং তারপরে যখন তারা সেই বিষয়টিতে অ্যাডমিশন নেবেন না বা অন্য কোথাও অ্যাডমিশন নিয়ে নেবেন, সেই যে ফাঁকা সিট থাকবে তারপরে সেই মেরিট লিস্ট প্রকাশিত হবে সেই বিষয়ের জন্য, দ্বিতীয় বা তৃতীয় মেরিট লিস্ট সেটি প্রকাশিত হবে। এবার আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা দেখুন এখানে দেখতে পাচ্ছেন বিশ্বভারতীর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এটি দেওয়া হয়েছে, প্রথমে মেরিট লিস্ট ফর MA ইংলিশ, তারপরে দেখুন মেরিট লিস্ট ফর MFA পেন্টিং। তো আপনাদেরকে এগুলি দেখার জন্য কি করতে হবে, এখানে দেখুন সম্পূর্ণ যে ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এখানে পেন্টিংয়ের জন্য এবং ইংলিশের জন্য উভয়ের জন্য কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো তার জন্য সর্বপ্রথম আপনাকে বিশ্বভারতীর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, বিশ্বভারতী.ac.in, এবং তারপরে ভিজিট করতে হবে ফর অ্যাডমিশন প্লিজ ভিজিট, এর উপরে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করার পরেই আপনার সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে। দেন আপনাকে এই যে পোস্ট গ্র্যাজুয়েট মেরিট লিস্ট, প্রফেশনাল যে মেরিট লিস্ট, তার উপরে ক্লিক হেয়ার, এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করলে আপনি যদি মোবাইল ফোন থেকে দেখে থাকেন তাহলে কিন্তু এটি সরাসরি আপনার সামনে চলে আসবে না, আপনাকে তার জন্য মোবাইলের ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে ওপেন করে ব্রাউজারের ডান দিকের উপরে তিনটি ডটের উপর ক্লিক করে আপনার সেই ব্রাউজারের ডেস্কটপ মোডটি অন করে নিতে হবে, এবং তারপরে আপনি এই কিন্তু যে পেজ সেটি এভাবে দেখতে পাবেন, এবং তারপরে আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির উপরে ক্লিক করে আপনার যে র্যাঙ্ক সেটি দেখে নিতে পারবেন। এবার জানিয়ে রাখি, আপনারা যারা সিলেক্ট হবেন তারা কীভাবে জানতে পারবেন যে আপনারা সিলেক্ট হয়েছে। তো আপনারা যারা ইংলিশ বা যে কোনো বিষয়ের জন্য, বাংলা হোক, ইংলিশ হোক, চাইনিজ হোক, যে কোনো বিষয়ের জন্য যাদের এখনও মেরিট লিস্ট প্রকাশিত হয়নি, তারা কীভাবে জানতে পারবে, তারা সেখানে যখন সিলেক্ট হবেন সেখানে এক নম্বর কথা যে রাউন্ড ওয়াইজ ফার্স্ট রাউন্ডে যে সমস্ত স্টুডেন্টরা সিলেক্ট হবেন তাদের একটি লিস্ট প্রকাশিত হবে, এবং দ্বিতীয়ত তাদেরকে সেপারেটভাবে মেল এবং SMS পাঠানো হবে। একদিকে তাদের লিস্ট প্রকাশিত হবে এবং অপরদিকে তাদেরকে মেল এবং SMS-এর মাধ্যমে কিন্তু জানানো হবে যে তারা সিলেক্ট হয়েছেন, এবং এই যে বিশ্বভারতীর অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তাদেরকে লগ ইন করে তাদের পেমেন্টটি করে দিতে হবে, এবং তাদের পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশন হলে ফাইনালি তারা অ্যাডমিশন নিতে পারবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, বিশ্বভারতী যারা অ্যাডমিশন অলরেডি নিয়ে নিয়েছেন বা যারা নেবেন তাদের জন্য তারা কিন্তু তাদের যে ইনকাম সার্টিফিকেট সেটি কিন্তু তারা রেডি রাখতে হবে। যদি তাদের গার্জেনরা সার্ভিস করে থাকে তাহলে কিন্তু তাদের পে স্লিপ, তাছাড়া BDO বা SDO-র কাছ থেকে যে ইনকাম সার্টিফিকেট হয় সেটি কিন্তু আপনাদেরকে লাগবে ভর্তির পরে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, কোনো পোস্ট বা সাইজে থাকলে নিচে কমেন্টে জানার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দিন। ধন্যবাদ।